আজ আমরা হিউম্যান জিওগ্রাফি বা সোশ্যাল জিওগ্রাফি বা ইকোনমিক জিওগ্রাফি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাশন করব, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা HDI। নর্মালি কোন একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সেই দেশের মানবিক উন্নয়ন কতটা জড়িত বা কতটা আছে সেটা জানার জন্য আমরা নর্মালি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইউজ করে থাকি। এখানে মেজর তিনটে বিষয়ের উপর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা করে থাকি। একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স এবং GNI ইন্ডেক্স। তাহলে বেসিক্যালি ইট ইজ দ্য অ্যাভারেজ অ্যাচিভমেন্ট অফ লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স অ্যান্ড GDP ইন্ডেক্স অফ এ পার্টিকুলার রিজন অফ অর পার্টিকুলার কান্ট্রি। অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা UNDP-র মত অনুযায়ী আমরা এই নর্মাল তিনটে যে লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স এবং GNI ইন্ডেক্স বা ইকোনমিক ইন্ডেক্স, সেগুলোকে আমরা এই HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মধ্যে নিয়ে আসি। তো এই লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স বা এডুকেশন ইন্ডেক্স বা পার ক্যাপিটা বা GDP ইন্ডেক্স কোন একটা দেশের কতটা সেটার উপর বিষয়টা নির্ভরশীল। পৃথিবীতে দেখলে আমরা দেখি যে ডেভেলপিং বা আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলোতে এই যে আমাদের নর্মাল একটা ডাইমেনশন অফ HDI থাকে, সেখানে কোনো দেশের বেশি, কোনো দেশের কম, আবার কোনো দেশের মোটামুটি বা মাঝারি রকমের থেকে থাকে। লাইফ এক্সপেক্টেন্সি রেশিওর সাহায্যে আমরা কোনো একটা পার্টিকুলার এরিয়ার প্রত্যাশিত আয়ুষ্কাল বা এক্সপেক্ট তাদের কতদিন বাঁচবে তারা, সেই বিষয়টা আমরা নর্মালি ডিসকাশন করে থাকি। ঠিক তেমনি কোনো একটা দেশের এডুকেশন ইন্ডেক্স কতটা গুরুত্বপূর্ণ সেটা, তার পার্সেন্টেজ অফ এডুকেশন কতটা, সেখানে চাইল্ড এডুকেশন টোটাল পপুলেশনের রেসপেক্টে তাদের এডুকেশনের বিষয়টাও কিন্তু নির্ভর করে থাকে। ঠিক তেমনি মাথা পিছু আয় কোনো একটা দেশের সেটা আমরা GDP-র দ্বারা এক্সপ্লেন করে থাকি। এবং এই লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন ইন্ডেক্স এবং পার ক্যাপিটা ইন্ডেক্স এইগুলোর উপর ডিপেন্ড করে নর্মালি আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ক্যালকুলেশন করে থাকি। তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এই ইন্ডাইসেস গুলো তাহলে অ্যাকর্ডিং টু ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় থাকে এবং ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বারা ক্যালকুলেটেড করে থাকি। এখানে অনেকগুলো বিষয় একটার সঙ্গে আরেকটা রিলেটেড হয়ে থাকে। যদি আমরা দেখি তাহলে লাইফ এক্সপেক্টেন্সি বা এডুকেশন ইন্ডেক্স বা তোমার GDP কতটা ভ্যারি করে তার জন্য আমরা ডাউন লেভেল থেকে কিছু ডেটা কালেক্ট করে থাকি এবং তার রেসপেক্টে এটা হয়ে থাকে। এখানে কোন একটা দেশ, কোন একটা অঞ্চল, কোন একটা স্টেট, কোন একটা ব্লক, কোন একটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ভাবেই আমরা এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বার করেও নর্মালি নিতে পারি। তো এগুলোর একটা ক্যালকুলেশন করার জন্য একটা মেথড আছে, যে মেথডগুলো নর্মালি আমরা করে থাকি যে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। এই যে আমাদের যে ফর্মুলাটা আছে যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমরা কিভাবে ক্যালকুলেট করে থাকি, সেটা আমরা নর্মালি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বারাই, সেখানে কিছু ভ্যালু দেওয়া থাকে অ্যাকচুয়াল ভ্যালুর রেসপেক্টে, সেগুলো আমরা দেখে করে থাকি। যদি আমরা এটা দেখি যে গ্রাউন্ড লেভেলে অ্যাকচুয়াল ভ্যালু কেমন আছে, তাহলে আমরা এই যে ক্যালকুলেশনের যে ফর্মুলা আছে তার রেসপেক্টে করে থাকি। বাট নর্মালি এই যে তিনটে আছে, লাইফ এক্সপেক্টেন্সি রেশিও বা এডুকেশন ইন্ডেক্স বা পার ক্যাপিটা ইন্ডেক্স, এগুলো তিনটে কম্বাইন করে তিন দিয়ে যদি আমরা ডিভাইডেড করে দিই, তাহলে নর্মালি কিন্তু আমরা অ্যাকচুয়াল HDI বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পেয়ে থাকি। তাহলে বেসিক্যালি লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স প্লাস এডুকেশন ইন্ডেক্স প্লাস পার ক্যাপিটা ইনকাম ডিভাইডেড বাই 3। এখানে তিনটে যেহেতু ইন্ডাইসেস আছে, ওই জন্য আমরা নর্মালি তিন দিয়ে এখানে ডিভাইডেড করে HDI ক্যালকুলেশনটা করে থাকি। এখন HDI ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমে আগের পেজে গিয়ে যেটা দেখলাম বা আমরা যেটা দেখলাম যে অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এখানে অ্যাকচুয়াল ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই তাহলে UNDP-র যে গোল পোস্ট আছে
তাতে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা দেওয়া আছে। তো তোমরা দেখবে যে যদি আমাদের কোন একটা জায়গার অ্যাকচুয়াল ভ্যালু পাওয়া যায়, তাহলে তার ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে ক্যালকুলেশন করলে আমরা এই লাইফ এক্সপেক্টেন্সি রেশিও, এডুকেশন রেশিও বা জিডিপি এগুলো পেয়ে যাব। যেমন ম্যাক্সিমাম লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 85 এবং মিনিমাম হচ্ছে 25, অ্যাডাল্ট রেশিও যেটা ম্যাক্সিমাম হচ্ছে 100 এবং মিনিমাম 0। ঠিক তেমনি পার ক্যাপিটা ইনকাম 40,000, মিনিমাম হচ্ছে 100। তো এই যে আমাদের ইউএনডিপির যে গোল পোস্ট গুলো দেওয়া আছে, বেসিক্যালি গোল পোস্ট হচ্ছে অলরেডি যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুগুলো দেওয়া থাকে, সেটা যে কোনো আমরা পার্টিকুলার অর্গানাইজেশনের ভ্যালুগুলোকে ফলো করি। এখানে আমরা এইচডিআই ক্যালকুলেশন করার জন্য নর্মালি চেষ্টা করব ইউএনডিপির যে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু আছে সেটা দিয়ে ক্যালকুলেশন করা। তো দেখো আমি এখানে একটা ক্যালকুলেশন টেবিল তোমাদের দেখানোর চেষ্টা করেছি। এখানে কতগুলো কান্ট্রি আছে, সৌদি আরাবিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাদের লাইফ এক্সপেক্টেন্সি রেশিও বা লাইফ এক্সপেক্টেন্সি বলা আছে 72.7, 68.7, 65.7, 74.0। ঠিক তেমনি লিটারেসি রেট দেওয়া আছে, একটা দেখো 85, 94.1, 53.5, 90.8। এবার কম্বাইন গ্রস এনরোলমেন্ট রেশিও দেওয়া আছে 78.5, 78, 52.1, 68.7, এবং তাদের জিডিপি দেওয়া আছে একটা পার্টিকুলার ভ্যালু। এটা আমরা দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখব যে প্রত্যেকটা কান্ট্রি কেমন এইচডিআই চলে আসে। তো আমি দেখো এখানে গোল পোস্ট যেটা তোমরা একটু আগেই দেখেছো, অ্যাকচুয়াল ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, তো সেখানে যে গোল পোস্টটা ছিল আমরা এখানে সেই একই গোল পোস্টটা আমি ইউএনডিপি তোমাদের দেখিয়ে দিয়েছি, যেখানে লাইফ এক্সপেক্টেন্সি 85 ম্যাক্সিমাম, মিনিমাম ভ্যালু আছে 25, অ্যাডাল্ট রেশিও লিটারেসি আছে ম্যাক্সিমাম 100, মিনিমাম 0, কম্বাইন গ্রস এনরোলমেন্ট রেশিও ম্যাক্সিমাম আছে 100, মিনিমাম আছে 0, এবং জিডিপি আছে ম্যাক্সিমাম 40,000 এবং মিনিমাম 100। তো এর রেসপেক্টে আমাদের আগের যে ডেটা গুলো দিয়েছিল, অ্যাকচুয়াল যে ভ্যালু গুলো দিয়েছিল, সেই অ্যাকচুয়াল ভ্যালু গুলোর ক্যালকুলেশন, ফর এক্সাম্পল সৌদি আরবিয়াতে লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ আছে 72.7, তাহলে আমরা যেখানে এখানে লাইফ এক্সপেক্টেন্সি তো দেখতে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 85, মিনিমাম 25। তো এর রেসপেক্টে আমরা দেখো এখানে সৌদি আরবিয়ার একটা ক্যালকুলেশন তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তাহলে এখানে সৌদি আরবের ভ্যালু ছিল 72.7, আর মিনিমাম ভ্যালু আছে 25 অ্যাকর্ডিং টু ইউএনডিপি, আর অ্যাকর্ডিং টু ইউএনডিপি 85 ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু আছে 25, সো ক্যালকুলেশন করে এসছে 0.795। এরকম প্রত্যেকটার যে অ্যাকচুয়াল ভ্যালু আছে তার রেসপেক্টে আমরা গোল পোস্টের যে ভ্যালুগুলো আছে মিনিমাম আর ম্যাক্সিমাম সেগুলো দিয়ে আমরা ক্যালকুলেশনটা প্রত্যেকটার করার চেষ্টা করেছি। এখানে লাইফ এক্সপেক্টেন্সি রেশিও, অ্যাডাল্ট লিটারেসি ইন্ডেক্স, কম্বাইন গ্রস এনরোলমেন্ট রেশিও ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট লাস্টে এখানে ভাগ করে নিয়েছি, তিন থেকে যোগ করে তিন দিয়ে ভাগ করে, যেটা আমরা প্রথমে এখানে দেখিয়েছিলাম তোমাদের যে এইচডিআই ইকুয়াল টু যে তিনটি ইন্ডাইসিস আছে তাকে তিন দিয়ে ডিভাইডেড করা। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এখানেও আমরা নর্মালি যে লাইফ এক্সপেক্টেন্সি রেশিও, অ্যাডাল্ট লিটারেসি ইন্ডেক্স অ্যান্ড কম্বাইন গ্রস এনরোলমেন্ট ইন্ডেক্স, লাস্টে গিয়ে এই দুটোকে আমরা একসাথে করে এডুকেশন ইন্ডেক্স বার করেছি। একটু মনে রাখবে অ্যাডাল্ট লিটারেসি ইন্ডেক্স এবং কম্বাইন গ্রস এনরোলমেন্ট রেশিও সেটাকে আমি ALIRCGE দিয়ে আমি ডিনোট করেছি, করে আমি এডুকেশন ইন্ডেক্স বার করেছি, কারণ দুটো যেহেতু এখানে ডেটা দেওয়া ছিল অ্যাডাল্ট লিটারেসি অ্যান্ড কম্বাইন গ্রস এনরোলমেন্ট রেশিও, তো আমি সেখানে তোমার অ্যাডাল্ট লিটারেসির একটা ভ্যালু বার করেছি, কম্বাইন গ্রস এনরোলমেন্ট ইন্ডেক্সের একটা ভ্যালু বার করেছি। বার করার পরে দেখো ফোর যেটা আছে, থ্রির পরে ফোর, এডুকেশন ইন্ডেক্স বার করার জন্য আমি 2/3 ALIRCGE অ্যাডাল্ট লিটারেসি ইন্ডেক্স প্লাস 1/3 CGEI কম্বাইন গ্রস এনরোলমেন্ট ইন্ডেক্স, অ্যাকচুয়ালি এডুকেশন ইন্ডেক্স বার করার এটা বেসিক ফর্মুলা, 2/3 অ্যাডাল্ট লিটারেসি ইন্ডেক্স প্লাস 1/3 কম্বাইন গ্রস এনরোলমেন্ট ইন্ডেক্স, এখান থেকে তাহলে আমরা এডুকেশন ইন্ডেক্সটা পেয়ে গেলাম। তো লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স পেয়েছি,
আর জিডিপি পার ক্যাপিটা, যেটা তোমাদের ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু দিয়ে অ্যাকচুয়াল ভ্যালু রেসপেক্টে তোমরা করবে, ঠিক সিমিলারলি জিডিপিও পেয়ে গেলে। তাহলে লিটারেসি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স আর জিডিপি ইন্ডেক্স আমাদের পাওয়া গেল। এবার তিনটের যে আমাদের ভ্যালু বেরিয়েছে এখানে 0.79 ফর লিটারেসি ইন্ডেক্স, এডুকেশন ইন্ডেক্স বেরিয়েছে 0.82 অ্যান্ড জিডিপি বেরিয়েছে 5.572। সো কম্বাইন করে আমরা সাম অফ ইন্ডাইসেস বার করেছি, সেখানে সাম অফ ইন্ডাইসেস বার করে 2.195 বার হয়েছে। সো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বার করার জন্য আমরা সাম অফ লিটারেসি, সাম অফ এডুকেশন অ্যান্ড জিডিপি এগুলোকে করে ডিভাইডেড বাই 3 করেছি, করে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বার করা হলো। তো আমি আরেকবার বলার চেষ্টা করছি, এখানে তোমাদের একটা ডেটা দেওয়া আছে, সৌদি আরবিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, তাদের লাইফ এক্সপেক্টেন্সি অ্যাট বার্থ, অ্যাডাল্ট লিটারেসি, কম্বাইন গ্রস এনরোলমেন্ট রেশিও, জিডিপি এগুলো দেওয়া আছে। তাদের গোল পোস্ট হলো, গোল পোস্টের পরে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যে তাদের এইচডিআই কিভাবে বার হয়। এবার ফাইনালি আমরা ক্যালকুলেশন টেবিলে প্রত্যেকটার ভ্যালু এবং তার এইচডিআই দিয়ে দিলাম, দিয়ে তাদের রেসপেক্টে একটা র্যাঙ্ক করলাম। এবার যে যে ইউনিভার্সিটি বা কলেজগুলোতে এইচডিআই করানো হয়, নর্মালি তোমাকে কিছু না কিছু ডেটা দিয়ে দেওয়া হবে, সেটা স্টেটের ডেটা হোক বা কান্ট্রির ডেটা হোক। তোমাকে ডেটা দেওয়ার পরে সেগুলো ক্যালকুলেশন করে তাদের এইচডিআই এর রেসপেক্টে হাই, মিডিয়াম, লো র্যাঙ্ক করতে হবে। তো এটা ছিল এইচডিআই এর মূল ক্যালকুলেশন। এইভাবে আমরা নর্মালি এইচডিআই বার করে থাকি। বাট যদি আমরা থিওরিটিক্যালি দেখি, তাহলে এইচডিআই ক্যালকুলেশন করার জন্য লাইফ এক্সপেক্টেন্সি রেশিও, এডুকেশন রেশিও এবং জিডিপি রেশিও, এই তিনটে জিনিস কিন্তু ভীষণভাবে দরকার। এবার আমরা যদি ওয়ার্ল্ড এর রেসপেক্টে এই সিনারিওটা দেখি, তাহলে দেখবো যে কেমন সিনারিও আছে ওয়ার্ল্ড এর এইচডিআই ভ্যালুতে। তো নর্মালি ওয়ার্ল্ড এর রেসপেক্টে আমরা দেখছি যে সুইজারল্যান্ডে সব থেকে ভালো এইচডিআই ভ্যালু আছে, আই মিন এখানকার এডুকেশন ইন্ডেক্স বা লাইফ এক্সপেক্টেন্সি ইন্ডেক্স বা তোমার জিডিপি ইন্ডেক্স কিন্তু অবভিয়াসলি ভালো, কারণ তাদের কম্বিনেশন না হলে পরে এত ভ্যালু আসে না। এবং এখানে একটা কথা বলে রাখা দরকার যে 0 থেকে 1 এর মধ্যে কিন্তু ডিফার করে এই এইচডিআই এর ভ্যালু। দ্য ম্যাক্সিমাম এইচডিআই ভ্যালু ইজ 1 অ্যান্ড মিনিমাম 0, সো দ্য রেঞ্জ বিটুইন 0 to 1। সো দিস ইজ দ্য হিউম্যান ডেভেলপমেন্ট ভ্যালু। সুইজারল্যান্ডের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালু দেখি ওয়ার্ল্ড এর রেসপেক্টে, নরওয়ে, আয়ারল্যান্ড, হংকং, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড, এই যে প্রত্যেকটা কান্ট্রি আছে, প্রত্যেকটা কান্ট্রি কিন্তু এইচডিআই ভ্যালু ভীষণ ভালো। তাহলে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, হংকং, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, আয়ারল্যান্ড, জার্মানি অ্যান্ড নেদারল্যান্ড দ্য টপ 10 মোস্ট হাই এইচডিআই কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো তাদের রেসপেক্টে আমরা এখানে, কখনো কখনো কোনো কোনো ইউনিভার্সিটি বা কলেজগুলোতে ওয়ার্ল্ড এর হাই এইচডিআই কান্ট্রিগুলোর নাম চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে চেষ্টা করবো হাই যে কান্ট্রিগুলো আছে সেগুলোকে বলার। এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে টপ 3 কান্ট্রি এইচডিআই ভ্যালুতে তারা কি আছে। এবং ওয়ার্ল্ড এর যদি আমরা ম্যাপটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যেগুলো ডিপ গ্রিন আছে সেগুলো ওয়ার্ল্ড এর হাই এইচডিআই ভ্যালু, এবং শ্যাডো আস্তে আস্তে কমের দিকে যেগুলো যাচ্ছে সেগুলো নর্মালি লো এইচডিআই ভ্যালু। তো আমরা ওভারঅল ওয়ার্ল্ড এর রেসপেক্টে দেখলে বুঝতে পারিনি যে আফ্রিকার দেশগুলোতে কিন্তু এইচডিআই ভ্যালুটা যথেষ্ট পরিমাণে কম আছে, এবং এইচডিআইটা ভীষণ পরিমাণে আধার। এবং নর্মালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো, আই মিন সুইজারল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, আয়ারল্যান্ড, এই যে কান্ট্রিগুলো আছে, বা নর্থ আমেরিকান কান্ট্রিগুলো, বিশেষ করে কানাডা, আমেরিকা, তাদের এইচডিআই ভ্যালুটা কিন্তু ভীষণ ভালো। সো দিস দ্য সিনারিও অফ হাই অ্যান্ড লো অ্যান্ড মিডিয়াম এইচডিআই কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। নাও 10 বটম কান্ট্রিজ অফ দ্য এইচডিআই, কখনো কখনো হাই কান্ট্রিগুলোর রেসপেক্টে আমরা বটম কান্ট্রিগুলো দেখে নিতে পারি। ওয়ার্ল্ডে 191 কান্ট্রির মধ্যে নর্মালি সুদান, চাদ, নাইজার, মালি, ঘানা, এই সমস্ত দেশগুলোতে কিন্তু এইচডিআই ভ্যালু ভীষণ পরিমাণে বাজে। এবং আমার মনে হয় ব্যক্তিগতভাবে, বা তোমাদের যদি কেন জিজ্ঞেস করা হয়
অবভিয়াসলি তো তোমরা লিখবে যে লাইফ এক্সপেক্টেন্সি এখানে যথেষ্ট পরিমাণে বাজে, এডুকেশন সিস্টেম ভীষণই বাজে এখানে, এবং পার ক্যাপিটা ইনকামও খুবই কম। এছাড়া এই দেশ আফ্রিকার এই দেশগুলোতে মেনলি দারিদ্রতা, বেকারত্ব, পভার্টি, হাঙ্গার, মালনিউট্রিশন, এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে দুঃখজনক। এবং যে সমস্ত দেশগুলোতে সচরাচর আর যুদ্ধ বিগ্রহ এই সমস্ত ব্যাপারগুলো লেগে আছে তাদের কিন্তু এইচডিআই ভ্যালু যথেষ্ট পরিমাণে কম। এখানে কিন্তু চাইল্ড সিকিউরিটি এবং ওমেন সিকিউরিটি বিষয়টাও কিন্তু ভীষণ ভাবে প্রাধান্য পেয়ে যায়। তো এই দেশগুলোর কিন্তু টপ এইচডিআই না হওয়ার বা বাজে এইচডিআই হওয়ার বা লো এইচডিআই হওয়ার মেন কারণ হচ্ছে এইগুলো। এবার যদি আমরা ওভারঅল ইন্ডিয়ার রেসপেক্টে দেখি তাহলে ইন্ডিয়ার রেসপেক্টে কিন্তু এইচডিআই এর সিনারিওটা বিভিন্ন স্টেটে কিন্তু সমান না। আমাদের যে স্টেট গুলো আছে ইন্ডিয়ার রেসপেক্টে স্টেট ওয়াইজ এইচডিআই ভ্যালু ফর ইন্ডিয়া বেসিক্যালি মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটকা, পাঞ্জাব, হরিয়ানা, ওয়েস্ট বেঙ্গল এবং গুজরাট, এই স্টেট গুলোতে মোটামুটি ভাবে কিন্তু এইচডিআই সচরাচর আমরা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি। তো হাই এইচডিআই ভ্যালু বেসিক্যালি ডিনোট করছে আমাদের কেরালা মেনলি, যেখানে 0.55 এর উপরে। আর আমরা নর্মালি একটা ডেটা টেবিল আমি এখানে দিয়েছি, দেখো 2011-তে কেরালার এইচডিআই অলমোস্ট 0.625 অ্যান্ড 1981 এটা ছিল 0.5, 1991 0.591, 2001 0.638 অ্যান্ড ফাইনালি 2011 0.625। কেরালা হাইয়েস্ট আমাদের এইচডিআই শো করছে। এছাড়া গুজরাট, হরিয়ানা, কর্ণাটকা, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এইচডিআই ইনোট করছে। ঠিক সিমিলারলি দ্য লো এইচডিআই স্টেট ইন্ডিয়া বেসিক্যালি শো করছে উড়িষ্যার থেকে উপরে, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই স্টেটগুলো এবং নর্থ ইস্টের কিছু স্টেট আছে যারা নর্মালি কিন্তু লো এইচডিআই আছে। তো কিছু কিছু ইউনিভার্সিটি বা কলেজগুলোতে ইন্ডিয়ার হাই এইচডিআই স্টেট এবং লো এইচডিআই স্টেট জিজ্ঞাসা করে, তো তোমরা নর্মালি এই ডেটাটার রেসপেক্টে কথা বলতে পারবে। আরেকটা জিনিস এখানে বলে দেওয়া দরকার যে কখনো কখনো কেন হাই এইচডিআই ইন্ডিয়ার এই স্টেটগুলোতে আছে এবং কেন লো এইচডিআই এই স্টেটগুলোতে আছে সেগুলো কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো যখন জিজ্ঞাসা করবে তখন কিন্তু তোমরা এই লাইফ এক্সপেক্টেন্সি, এডুকেশন, কারণ কেরালার এডুকেশন যথেষ্ট ভালো, পার ক্যাপিটা ইনকাম যথেষ্ট ভালো এবং লাইফ এক্সপেক্টেন্সিও কিন্তু তুলনামূলক ভালো। তো এইগুলোর রেসপেক্টে যদি আমরা বিহারের ক্ষেত্রে দেখি, সেখানে পার্টি, সেখানে পার্সেন্টেজ অফ এডুকেশন, এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু নর্মাল যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো তুলনামূলকভাবে খারাপ। তো যার জন্য সাধারণত এই যে স্টেটগুলো আছে এই স্টেটগুলোতে কিন্তু এইচডিআই কম হয়েছে। তো এটা তোমাদেরকে কিন্তু নর্মালি বলতে হবে। দেখো আমি তোমাদের কালো বক্স করে দিয়ে দিয়েছি যে কোনগুলোতে হাই এইচডিআই আছে, আর সিমিলারলি গ্রিন বক্স যেগুলো আছে সেগুলোতে লো এইচডিআই আছে। এই যে ব্যাপারটা আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা এবার দেখব যে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন, কারণ আমরা যখন ইন্ডিয়ার রেসপেক্টে দেখলাম, আমরা ওয়ার্ল্ডের রেসপেক্টে দেখলাম এবং ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে, ওয়েস্ট বেঙ্গলের এইচডিআই কোন কোন স্টেটগুলোতে ভালো, কোন কোন স্টেটগুলোতে খারাপ, এখানে আমি একটা পেপার থেকে তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করেছি। নর্মালি দেখো র্যাঙ্ক 1, 2, 3, 4 করে 15-17 অবধি দেওয়া আছে তোমার এইচডিআই, এবং আমরা দেখছি যে খুব ভালো এইচডিআই শো করছে কলকাতা, হাওড়া, তারপরে তোমার দার্জিলিং এরও এইচডিআই যথেষ্ট ভালো দেখাচ্ছে এখানে। তো এগুলো আমরা নর্মালি বলবো। এবং যে সমস্ত স্টেট গুলোতে খুব বাজে অবস্থা আছে এইচডিআই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, সেটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এখানে দেখো যথেষ্ট কম, পুরুলিয়া, বাঁকুড়া, এই এই ডিস্ট্রিক্ট গুলোতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যথেষ্ট লো এইচডিআই আছে। সো দা হাই HDI district in the West Bengal basically showing the Kolkata, Howrah, Birbhum, North Shore 24 Parganas, এবং লো এইচডিআই বেসিক্যালি শোয়িং পুরুলিয়া, বাঁকুড়া, মালদা, মুর্শিদাবাদ, রিচিন। তো এখানে প্রত্যেকটার এইচডিআই যে ভ্যালুগুলো দেওয়া আছে, কলকাতার এইচডিআই ভ্যালু 0.78, ঠিক সিমিলারলি হাওড়া 0.68, ঠিক সিমিলারলি নর্থ 24 পরগনা 0.66। আরো যে এইচডিআই আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেগুলো আছে পুরুলিয়া 0.45, মালদা 0.44, মুর্শিদাবাদ 0.46।
these are the basic high and low HDI value district in West Bengal. তো তোমরা এই পার্টটাও কিন্তু এখান থেকে বলতে পারো, কারণ বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন রিজিওনাল জিওগ্রাফি বা ইন্ডিয়ান বা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের এইচডিআই বা ইন্ডিয়ার এইচডিআই এর কথা বলছে। তো এই ডেটা টেবিলের রেসপেক্টে তোমরা কিন্তু সেগুলোও বলতে পারবে। এবং ওভারঅল ওয়েস্ট বেঙ্গলের বর্তমান যে এইচডিআই আছে সেটা এখানে দেওয়া হয়েছে, এবং গ্রিন যেগুলো আছে সেগুলো হাই এইচডিআই ডিনোট করছে। আর এটা হচ্ছে আমাদের একটা ম্যাপ শোয়িং করা হয়েছে, সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি। নর্মালি এটা তোমার ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট 2004 এর ডেটা। এখানে দেখা যাচ্ছে যে স্টেট গুলোতে হাই এইচডিআই আছে সেগুলো ডিপ ব্রাউন কালারে আছে, আর নর্মালি যেগুলো লো আছে সেগুলোতে লাইট ব্রাউন কালার আছে। এবং এখানে একটা আমি ডেটা টেবিল দিয়েছি প্রেজেন্ট সিনারিওতে, বেশ ওয়ার্ল্ড এর রেসপেক্টে, ওয়ার্ল্ড এর মোটামুটি একটা সিনারিও এখানে বার গ্রাফে আমি দেখানো তোমাদেরকে শোয়িং করার জন্য বলছি। সেটা হচ্ছে কোভিড-19 এর সময় পরে, বিশেষ করে 2019, 2020, 2021 এই সময় পিরিয়ডে কিন্তু পৃথিবীর যে বা ওয়ার্ল্ড এর যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোর এইচডিআই কিন্তু যথেষ্ট পরিমাণে কমে গেছে। এবং কোভিড-19 পিরিয়ডে 87 থেকে 51, আই মিন অলমোস্ট 87, 2020, 2021 51 কান্ট্রিজ তাদের এইচডিআই কিন্তু ডিক্রিজ করেছে। তো এটা অল ওভার সিনারিও আছে কোভিড এর সময়। তো আমরা আজকের এই টপিকে কিন্তু ওয়ার্ল্ড এর এইচডিআই, ইন্ডিয়ার এইচডিআই এবং ওয়েস্ট বেঙ্গলের এইচডিআই বলার চেষ্টা করলাম, যেটা তোমাদেরকে ইজি হয়ে যায় বিষয়টা, বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজগুলো সিলেবাসগুলোতে এগুলো আছে, তো তোমরা এগুলো চাইলে বলতে পারো। তো এটা ছিল আজকে আমাদের এইচডিআই এর মূল টপিক। এখান থেকে তোমরা হাই, লো এবং মিডিয়াম এইচডিআই কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট গুলো তোমরা পেয়ে যেতে পারবে, এবং এইচডিআই কিভাবে ক্যালকুলেশন করা যায় সেগুলো তোমরা পেয়ে যেতে পারবে, এবং ওভারঅল এইচডিআই এর যে কনসেপ্ট আছে সেটা তোমাদের ক্লিয়ার হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ।